ওকে, তাহলে পড়াচ্ছিলাম অষ্টম অধ্যায়, না অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় আমি একটু বড় করে লিখতেছি, রাসায়নিক বিক্রিয়া, তাই না? রাসায়নিক বিক্রিয়া, ওকে। এই জিনিস আমরা রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে হয়, এগুলো আমরা হচ্ছে আগের ক্লাসগুলোতে একটু দেখে আসছি। তো ছোট্ট একটা জিনিস আমি দেখব, সেটা হচ্ছে যে স্যার লেখা বোঝা যায় না। হ্যাঁ এখন বোঝা যাবে, ওয়েট, স্যার লেখা বোঝা যায় না। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে, স্যার এখন বোঝা যায় না। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা ছোট্ট একটা জিনিস শিখে আসবো। এই যে আমি গতদিন থেকে মানে এই ক্লাসের শুরুতে অনেকগুলো জিনিস পড়াচ্ছিলাম, যেমন বিভিন্ন ধরনের যৌগ লিখতেছিলাম, যে ক্যালসিয়াম কার্বনেট, আর হচ্ছে তোমার কি বলে কপার কার্বনেট, তারপর আরও বিক্রিয়া লিখতেছিলাম, তেমন যেমন ধরো যে আরও যৌগ লিখতেছিলাম, যেটা আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে তোমার কপার সালফেট, তাই না, কপার সালফেট। তারপর আমাদের আরও এরকম অনেকগুলো হচ্ছে যৌগ আছে, যেমন লিখতেছিলাম হচ্ছে ফেরাস সালফেট, তারপরে হচ্ছে বলতেছিলাম হচ্ছে জিঙ্ক সালফেট, তাই না, জিঙ্ক সালফাইড, ফেরাস সালফাইড, তারপরে তোমার হচ্ছে জিঙ্ক সালফেট, তারপরে আর কি বলতেছিলাম আমি বিভিন্ন যৌগগুলো, এগুলো হচ্ছে ওই বিক্রিয়ার সময় দেখাইছিলাম। হ্যাঁ তো এখন আমার কথা হচ্ছে তুমি কার সাথে কে যুক্ত হয়ে যৌগ গঠন করবে, হ্যাঁ এটার একটা রাফ একটা আইডিয়া আমার মাথায় থাকতে হবে, আমার কথা বুঝছো, মানে কারা কারা যৌগ গঠন করবে আর কারা কারা যৌগ গঠন করবে না একসাথে, এটার একটা রাফ একটা আইডিয়া আমার মাথায় থাকতে হবে, আমার কথা কি বুঝছো কি বলছি? যেমন এই যে এটা কি হইতে পারে কিনা একটু, যেমন ধরো যে এটা আমার, হ্যাঁ গুড, ভেরি গুড, এটার পসিবিলিটি আছে কিনা, যেমন আমার হচ্ছে ওই জিঙ্ক আর যে জিঙ্ক আর এইচ দিলাম, এটা হবে কি হবে না, মানে যে জিঙ্ক এইচ টু দিলাম, মানে এটা হবে কি হবে না, এই পসিবিলিটিগুলো আমাকে আগে একটু মোটামুটি চেক করতে হবে। এটা হবে না, যেমন এটা আমি কখনো লিখি না বা এরকম যৌগ কখনো নাই, তো মোটামুটি এরকম পসিবিলিটি আমাদের হচ্ছে তোমাদের একটু চেক করতে হবে আগে, আমার কথা বুঝছো, যে কারা কারা যৌগ গঠন করতে পারে এবং যৌগ গঠনের পরে কার সাথে কে তোমার হচ্ছে যুক্ত হইতে পারে আর কি একটা বিক্রিয়ার পরে। যেমন এই যে আমি এখানে দিলাম হচ্ছে আয়রন প্লাস হচ্ছে কপার সালফেট থেকে তোমার কী কী গঠিত হবে, আয়রন আয়রন সালফেট প্লাস কপার। হ্যাঁ এখন কথা হচ্ছে কি হয়, জেডেন দ্বারা হয় জিঙ্ক আর জিঙ্ক, ওকে ওকে জিঙ্ক, ওকে। তাহলে এখন কথা হচ্ছে যে এই আয়রনের সাথে যখন এই যে সালফেট যখন যুক্ত হবে তখন হচ্ছে যে ফেরাস সালফেট হইলো, তো আয়রনের তো আমার যোজনই তোমার তো দুই তিন দুটাই আছে আর কি, তো মানে আমি যেটা চাচ্ছি বোঝাতে, যেমন এখানে দুই ইউজ হয়েছে আর কি, তা আমি যেটা চাচ্ছি বুঝাইতে সেটা হচ্ছে যৌগগুলো আমার কিভাবে গঠিত হবে, মোটামুটি কার সাথে কে যুক্ত হইতে পারে, হয়ে যৌগ গঠন করতে পারে, সেই একটা রাফ একটা আইডিয়া আমার মাথায় আগে থাকতে হবে, আমার কথা বুঝছো? ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে। এখন আইডিয়াগুলো কিভাবে গ্রো করব, আমরা ওই যে আগের চ্যাপ্টারে মানে যখন মানে কেমিস্ট্রির আরেকটা চ্যাপ্টার মানে পড়তেছিলাম, যে ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন কাকে বলে, এগুলো আমি আমরা দেখছিলাম, তাই না, ধনাত্মক আয়ন। আমি আরেকবার আরেকবার একটু রিভিউ দিব, না সমস্যা নেই, ধনাত্মক আয়ন আর হচ্ছে ঋণাত্মক আয়ন কাকে বলে, এটা হচ্ছে আমি ওই সময় একটু আলোচনা করেছিলাম। এখন কথা হচ্ছে এটা আমার নির্ভর করবে ইলেকট্রন বিন্যাসের উপরে। এখন ধরো যে যারা ইলেকট্রন দান করে দিবে, যেমন ধরো যে একটা এক্সাম্পল দেয়, যেমন সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম, আমার সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ছিল, কার মনে আছে বলতো? এগারো, এগারো ছিল, ভেরি গুড। সোডিয়ামের যখন আমি ইলেকট্রন বিন্যাস করব তখন আমি কত পাব, 281, ভেরি গুড। এখন কথা হচ্ছে এই আমি যখন কি করে সোডিয়ামটা হচ্ছে
এই একটা ইলেকট্রন দান করে দেয়, তাই না? একটা ইলেকট্রন কি করে দেয়? দান করে দেয়। দান করে দিয়ে আমার 2 এবং 8 হয় এখানে। এখন একটা ইলেকট্রন যে দান করলো তখন আমরা বলি কি বলি, সোডিয়াম 2 8, সোডিয়াম প্লাস, মানে সোডিয়ামটা তখন বলি ধনাত্মক আয়ন বলি, তাই না? যেহেতু সে দান করে দিয়েছে, তার বেশি ছিল, সে বড়লোক আর কি। হ্যাঁ, আবার সিমিলারলি আমরা ক্লোরিনের কত ছিল পারমাণবিক সংখ্যা? 17 ছিল। ভেরি গুড, 17 ছিল। তার ইলেকট্রন বিন্যাস ছিল কত বলো তো? 287। ভেরি গুড। এখন কথা হচ্ছে, এখন ক্লোরিনটা কি করে? ক্লোরিনটা ইলেকট্রনটা গ্রহণ করে আর কি। হ্যাঁ, ক্লোরিনটা গ্রহণ করে, তো ক্লোরিনটা হয়ে যায় তখন হচ্ছে ঋণাত্মক আয়ন। ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিন মাইনাস হবে আমার এখানে। ওকে, হ্যালো, এই কথা 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 আসতেছে কথা থেকে, এই মেয়েটার ওখান থেকে আগেও কথা আসছে। ওকে, হ্যাঁ, সবাই আমার কথা শুনতেছো? সেটা হচ্ছে যে এই ক্লোরিন তখন নেগেটিভ আয়ন। ওকে, এখন আমরা এই যে আমাদের লিস্টগুলো ছিল, আমাদের মোটামুটি আগে জানতে হবে কারা পজিটিভ, কারা পজিটিভ আয়ন হইতে পারে, মানে কারা ধনাত্মক আয়ন হইতে পারে এবং কারা ঋণাত্মক আয়ন হইতে পারে, এটা আমাদের মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে। আমি কি বলছিলাম যে দেখো, তুমি ইজিলি বুঝতে পারবা যে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস করে লাস্ট কক্ষপথে তোমার 1 2 3 এই তিনটা ইলেকট্রন থাকবে, তারা এগুলো ইজিলি দান করে দিতে পারে আর কি। কী করে দিতে পারে? দান করে দিয়ে তোমার হচ্ছে, তোমার কি হইতে পারে? ধনাত্মক আয়ন হইতে পারে। আবার তোমার ধরো যে যাদের কক্ষপথের ইলেকট্রন বিন্যাস 6 7 8 আর কি, তারা ইজিলি তোমার কি করে, 6 7, হ্যাঁ 5 6 7, তারা ইজিলি ইলেকট্রনগুলো গ্রহণ করে আর কি। হ্যাঁ, তো মোটামুটি এই হিসাব করে আমরা হচ্ছে কারা গ্রহণ করে কারা দান করে সেই হিসাব করে মোটামুটি আমরা ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন হচ্ছে আমরা মোটামুটি আমরা আইডেন্টিফাই করতে পারি ইলেকট্রন বিন্যাস থেকে। আমার কথা বুঝছো? যেমন ধরো যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? না, 12 না, মা পারমাণবিক সংখ্যা 12 না, ম্যাগনেসিয়ামের 12 না, 20 মনে হয়, একটু চেক করো। শিওর ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12? না স্যার, 12। ওকে ঠিক আছে, ওকে ওকে ওকে, ফাইন, আমি মেনে নিলাম হচ্ছে 12 12 আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা কত হবে? 2 8, কত হবে? 282 নাকি, তার ইলেকট্রন বিন্যাস আর কি। তো এই 2 কি, তাহলে কি ম্যাগনেসিয়াম কি করতে পারে? যেহেতু 2, তাহলে ইজিলি সে দান করে দিতে পারে, দিয়ে আমাদের কি গঠন করতে পারে? ম্যাগনেসিয়াম 2+, তাই না? এরকম এগুলো আমরা সুন্দর করে দেখে আসছিলাম যখন আমরা এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করেছিলাম আগে চ্যাপ্টারে। ওকে, তো এই যে তোমরা 77 নাম্বার পেজ দেখো, তো এখানে একটা লিস্ট আছে না আমাদের কয়েকটি মৌল এবং যৌগমূলকের যোজনী। হ্যাঁ দেখো, তোমাদের বইয়ের 70, হ্যাঁ ওকে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই, এই যে তুমি, তোমরা আমাদের আমাকে ক্লাসে এক, গত ক্লাস না তার আগে ক্লাসে একজন কোশ্চেন করেছিল, সেটা হচ্ছে যে এই যখন যৌগমূলক পড়াচ্ছিলাম আর কি, যে স্যার যৌগমূলক তো আপনি পড়াইলেন, তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে প্লাস মাইনাস কেন দেওয়া আছে আর কি। হ্যাঁ, ওখানে দেখো নিচে আছে যৌগমূলক, দেখো এটা এক, আমাকে, আমার কাছে কোশ্চেন আসছিল, কে করছিল আমি জানি না, মনে হয় তোমাদের মনে আছে, যেমন ও এইচ এখানে মাইনাস, এটাকে বলা হয় হাইড্রোক্সিল আয়ন আর কি। হ্যাঁ, তারপর বলা হয় হচ্ছে কার্বনেট CO3, আমার হচ্ছে 2-। ওকে, হুম, এখন কথা হচ্ছে তাহলে আমাকে তোমরাই বলো যৌগমূলক হইলে, আচ্ছা এখানে দেওয়া মানে কি, এটা কি ধনাত্মক আয়ন না ঋণাত্মক আয়ন গঠন করবে বলো তো? ঋণাত্মক আয়ন, ভেরি গুড। মানে হচ্ছে আমি যৌগমূলকের কনসেপ্টটা বলি, মানে এখানে কার্বন এবং অক্সিজেন এইটা মিলেই তোমার একটা আইডেন্টিটি আর কি, বুঝছো? অনেক সময় থাকে না ওই যে কিছু ফ্রেন্ড থাকে যে খুবই ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ আমার হচ্ছে যারা মানে খুবই ক্লোজ ফ্রেন্ড আমরা কি বলি, বাডি, হ্যাঁ ওই যে খুবই ক্লোজ ফ্রেন্ড, তারা একসাথে চলে সবসময় বেস্ট ফ্রেন্ড আর কি। হ্যাঁ, সে না হলে তার চলবেই না এরকম আর কি, কার্বন আর অক্সিজেন এখানে এরকম আর কি, এবং তারা হচ্ছে তোমার ঋণাত্মক আয়ন আর কি। হ্যাঁ, 2-, রাইট? তাহলে এই জন্যে আমরা, তাহলে এখানে মাইনাস দেখে আমরা কি বুঝছি, এটা কি আয়ন? আমার হচ্ছে ঋণাত্মক আয়ন, রাইট? Yes,
তারপর দেখো এই যে অ্যামোনিয়াম তোমার হচ্ছে অ্যামোনিয়াম NS NH 4 প্লাস এটা মিলেই একটা আইডেন্টিটি ওকে মানে তার তাহলে এটা কি আয়ন ধনাত্মক আয়ন না ঋণাত্মক আয়ন ধনাত্মক আয়ন আচ্ছা আমাকে এই কোশ্চেন ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আমাকে এই কোশ্চেনটা কে করেছিল আমি জানি না আই ডোন্ট নো মানে মরা নাই আর কি মানে তো জানো তুমি কি অ্যানসার পেয়েছো মানে আমি জানি না কে কোশ্চেন করছিল আর কি ওই সময় ওকে ও ক্লাসে আছে কিনা জানি না ওকে ফাইন ওকে তাহলে এবং এখানে দেখো অনেকগুলো কি আছে লিস্টের মধ্যে কি আছে দেখো অধাতু তারপরে হচ্ছে হাইড্রোজেন তারপর ফ্লোরিন ক্লোরিন মানে যোজনী ওয়ান যেগুলো আর কি তারপর হচ্ছে তোমার কি আছে ধাতু আর কি যেমন সোডিয়াম পটাশিয়াম কপার হ্যাঁ এখন কপারের কপার তারপরে হচ্ছে সিলভার গোল্ড হ্যাঁ এরকম আচ্ছা এখন কথা হচ্ছে আমরা মোটামুটি এখন বুঝে ফেলছি কারা কারা যৌগ আমার গঠন করবে এবং আমি যৌগ গঠন করার একটা রুলসও বলেছিলাম সেটা হচ্ছে যে তোমার দুইটা মৌল যদি হয় এক্স এবং ওয়াই এক্সের যোজনী যদি আমার সে টু হয় আর কি আর ওয়াইয়ের যোজনী যদি আমার সে থ্রি হয় হ্যাঁ তাহলে তারা যদি যদি যৌগ গঠন করে আর কি যদি যৌগ গঠন করে তাহলে হবে হচ্ছে এক্স থ্রি ওয়াই টু এরকম হবে আমার কথা ক্লিয়ার এটা হচ্ছে আমরা ক্লাসে ওই সময় মানে শুরুর দিকে এটা আলোচনা করেছিলাম কীভাবে তোমার হচ্ছে একটা যৌগ তোমার গঠিত হয় ওকে যেমন তাহলে আমরা অনেকগুলো যৌগ গঠন করতে পারি যেমন আরেকটা জিনিস বলি যে হাইড্রোজেনের একটা বৈশিষ্ট্য আছে দেখো হাইড্রোজেনের বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রোজেন তো অধাতু মানে সেটা হচ্ছে তারপরও তারা কি এটা কী করে তোমার হচ্ছে না এই অধাতুগুলো তোমার হচ্ছে এই হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন দেখো এগুলো এগুলো তোমার কার সাথে মোটামুটি বিক্রিয়া করে রাফলি এই যে সোডিয়াম পটাশিয়াম এদের সাথে বিক্রিয়া করে তুমি দেখবা হচ্ছে যেমন দেখবা সোডিয়াম ক্লোরাইড দেখবা NaCl এরকম দেখবা মানে খাদ্য লবণ আর কি হ্যাঁ এটা এটাকে বলা হয় খাবার লবণ হ্যাঁ ওকে তারপর দেখবা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড আর কি হ্যাঁ এটাকে বলি Ki কেন এটা যুক্ত হলো দেখো এটা ধাতু সোডিয়াম হচ্ছে ধাতু পটাশিয়াম ধাতু আর হচ্ছে আয়োডিন হচ্ছে তোমার অধাতু আর কি হ্যাঁ তো মোটামুটি রাফলি তোমার ধাতু এবং অধাতু মিলে তোমার যৌগ গঠন করবে একটা মানে এগুলো করে আর কি আর এগুলো হচ্ছে দেখো তোমার এখানে পটাশিয়ামের যোজনী ওয়ান আর তোমার হচ্ছে আয়োডিনের যোজনী ওয়ান তাহলে কী হইলো আমাদের আর সেটা লিখতে হইলো না আমি ক্লাসে বলেছিলাম সিমিলার হইলে সেটা লিখতে হয় না যেমন K1I1 এটা লিখতে হয় না হ্যাঁ লিখতে হয় মানে ওয়ানটা লিখতে হয় না আমাদের শুধু কে পটাশিয়াম আয়োডিন থাকলেই আমরা বুঝে ফেলতে পারি যে হচ্ছে জিনিসটা এখানে মানে আমরা বুঝে ফেলতে পারি আইদার পটাশিয়ামের দুটো যোজনী সমান এটা বুঝি ওয়ান কি টু এটা কিন্তু আমি এখান থেকে কনফার্ম হইতে পারবো না দেখো একটা জিনিস একটু কেয়ারফুলি দেখো যে মানে পটাশিয়াম এবং আয়োডিন যদি আমি লিখি আর কি এটা পটাশিয়াম আয়োডিন বাদ দাও মনে করো এক্স আর ওয়াই একটা যৌগ আমি লিখছি হ্যাঁ তো এটা দেখে আমি বুঝতে পারবো যে শুধু যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে তাদের যোজনী ইকুয়াল আর কি কিন্তু কখনোই বুঝতে পারবো না ওয়ান কি টু এরকম কিন্তু এরকম কিন্তু বুঝতে পারবো না যেমন যদি এক্স থ্রি ওয়াই থ্রি হইতো সেটার জন্যও কিন্তু এক্স ওয়াই আমি লিখতে পারতাম আবার এক্স টু ওয়াই টু হইলে সেটার জন্যও কিন্তু আমি কী লিখতে পারতাম এক্স ওয়াই লিখতে পারতাম আবার হচ্ছে তোমার এক্স ফোর ওয়াই ফোর হইলেও তোমার সেটার জন্য লিখতে পারতাম আবার যদি তাদের যোজনী শুধু ওয়ান হইতো তাহলে এটা লিখতে পারতাম সো আমি কিন্তু মানে এরকম ইকুয়াল হইলে বা হচ্ছে যদি মানে সিমিলার হয় তাহলে কিন্তু আমরা মানে যৌগ দেখে আমরা বুঝতে পারবো না মানে তার হচ্ছে যোজনীগত আর কি একটা মৌলের আমার কথা কি বুঝছো কি বলছি এখন ওকে আবার কথা হচ্ছে এই নর্মালি দেখো যে হাইড্রোজেনের প্রপার্টি হচ্ছে হাইড্রোজেন অধাতু হইলেও হাইড্রোজেন তোমার হচ্ছে এই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে নর্মালি আমি কয়েক কিছু লিস্ট জিনিসপত্রটি শিখাই আর কি মানে এগুলো একটু ইম্পর্টেন্ট যে আমাদের একটা আইডিয়া থাকতে হবে যে কারা কারা আমাদের হচ্ছে বিক্রিয়া করবে হ্যাঁ মোটামুটি যেমন ধরো যে এখানে হইতে পারে তোমার বিক্রিয়া করবে হচ্ছে হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে এখন কীভাবে লিখবো বলো তো অক্সিজেনের যোজনী হচ্ছে টু তাহলে টু এখানে চলে আসবে অক্সিজেন এখানে থাকবে তাই না H2O লিখবো না ওকে তারপরে যদি হাইড্রোজেনের সাথে যখন হচ্ছে সালফার বিক্রিয়া করে তখন আমি কী লিখবো HS লিখবো নাকি H2S লিখবো কোনটা H2S কারণ কি সালফারের যোজনী হচ্ছে তোমার টু হ্যাঁ গুড ভেরি গুড এখন এটাকে কিন্তু আমরা আবার হাইড্রোজেন সালফার বলি না বলি হাইড্রোজেন সালফাইড তাই না এটাকে বলি আমরা কি হাইড্রোজেন
হ্যাঁ সালফার বলি না, তখন সালফাইড বলি। হ্যাঁ সালফাইড। আবার এখানে একটা লিস্টে দেখো তো, হাইড্রোজেনের সাথে যদি আমার এই সালফেট ওই যে কার যৌগমূলকটা মানে এসও ফোর টু মাইনাস যেটা, এই যৌগমূলকটা যদি হচ্ছে বিক্রিয়া করে হাইড্রোজেনের সাথে, তাহলে আমি হচ্ছে কি কিভাবে তার মানে সংকেতটা লিখবো, এইচ টু লিখবো নাকি? কেন টু লিখবো? এই যে সালফেটের যোজনে তোমার কি টু, রাইট? টু না টু, এইচ টু এস ও ফোর। হ্যাঁ এটাকে বলা হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কি বলা হয়? এটা একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আমাকে কিছু কিছু যৌগের আমার হচ্ছে বাণিজ্যিক নামটা শিখতে হবে, মানে যে নামে হচ্ছে আমরা মানে দোকান থেকে কিনতে পারবো সেটা হচ্ছে আমাকে শিখতে হবে। হ্যাঁ এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ওকে, এইচ টু এস ও ফোর খুবই পপুলার একটা অ্যাসিড আর কি, এবং খুবই মানে শক্তিশালী একটা অ্যাসিড। আবার ধরো যে তোমার যদি এখানে আর কার কার বিক্রিয়া হইতে পারে, দেখো এখানে হচ্ছে তোমার যেমন ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করতে পারে। দেখো ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করতে পারে, কি হবে? তখন আমি লিখব এম জি ও, ম্যাগনেশিয়াম অক্সাইড। হ্যাঁ আমরা কিন্তু এম টু এম জি টু ও টু লিখবো না, তাই না? আবার তোমার ধরো যে ক্যালসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করতে পারে, ক্যালসিয়াম অক্স, তখন আর অক্সিজেন বলি না, বলি ক্যালসিয়াম অক্সাইড। কি বলি? আমার নামগুলো একটু মনে রাখতে হবে, যে আমরা আফটার রিয়াকশন তোমাকে কি হইতে মানে আফটার অ্যাডিং আর কি, তারা যখন যুক্ত হবে তখন আমাদের নামগুলো কি ওইভাবে থাকবে না, একটু স্লাইড চেঞ্জ হয় আর কি, যে ক্যালসিয়াম অক্সাইড। ওকে আমি কি বুঝাতে পারছি? তারপর কি হইতে পারে, জিঙ্ক, জিঙ্ক অক্সাইড হবে, তাহলে জেড এন ও হবে, তাই না? এটা হবে আর কি। ওকে তারপর দেখো, কিন্তু তুমি এই জিনিসটা, আচ্ছা আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যখন হচ্ছে তোমার আয়রন, হ্যাঁ যাদের যোজনী টু আর কি, যেমন আয়রনের কথা বলি, আয়রনের যোজনী কত হইতে পারে? টু এবং থ্রি হইতে পারে, টু হইতে পারে আর থ্রিও হইতে পারে, তাই না? আয়রন দেখো তোমার ওখানে দেখ লেখাও আছে, তোমার আয়রনের যোজনী তোমার কি কি হইতে পারে দেখো, এই টুও হইতে পারে আবার হচ্ছে আমাদের থ্রিও হইতে পারে। টু হইতে পারে, থ্রি হইতে পারে, যখন আয়রনের টু ইউজ হবে আর কি, তখন সেটাকে বলি হচ্ছে আস একটা যৌগ, আর যখন থ্রি থাকবে তখন তাকে বলি ইক আর কি। এখন কেন এটা, আচ্ছা এখন একটু ক্লিয়ার করি আর কি, মানে এত মানে চিন্তা করা দরকার নেই, একটু ক্লিয়ার করে নিই আমি আগে জিনিসটা কে কী বলতে চাচ্ছি, একটু ওয়েট করে আমি একটু জুম করে নিই। হ্যাঁ ওকে, যেমন ধরো যে টু তাহলে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে একটা যৌগের নাম বলো, যেমন ধরো যে এফ ই ও আর কি, তাহলে এখানে আয়রনের মানে যোজনী কত ইউজ হয়েছে, টু না থ্রি ইউজ হয়েছে, কেউ বলো তো, কে বলতে পারবা? টু, ভেরি গুড। কারণ হচ্ছে আয়রনের টু অ্যাকচুয়ালি আমার হওয়ার কথা ছিল এফ এফ ই টু ও টু, তাই না? তাহলে আমি আমি কী বলছিলাম, সিমিলার মানে সমান সমান তোমার হচ্ছে যখন যোজনী বলবে তখন এটা উঠে যাবে, তখন এটাকে আমরা কী বললাম, এটাকে বললাম হচ্ছে ফেরাস অক্সাইড। কী বললাম? এখন কেন ফেরাস বললাম, কারণ এখানে আয়রনের যোজনী কত ইউজ হয়েছে, টু এখানে ইউজ হয়েছে, আমার কথা বুঝছো তো, এই জন্য আমরা তাকে বলছি ফেরাস, এবং আমি একটু বলছিলাম অক্সাইড। ওকে আর যখন আয়রনের যোজনী থ্রি ইউজ হবে, সিমিলারলি সিমিলারলি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়াটা করে, মনে করো এখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে কিন্তু এখন যোজনী আমার থ্রি ইউজ করবো আমি, হ্যাঁ তাহলে এখানে টু দিব, এখানে থ্রি দিব না, তখন এটাকে এটার নাম কি হবে, সালফিউরিক অ্যাসিড? না 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 না, ফেরাস না, ফেরাস না, ফেরিক অক্সাইড, ভেরি গুড। এটা হবে হচ্ছে হ্যাঁ ফেরিক অক্সাইড, ভেরি গুড। হ্যাঁ যে বলছে ফেরিক, হ্যাঁ উল্টা পাল্টা লেখছে, নশীন নাওয়াল যারা আমি বুঝছি আর কি, উল্টা পাল্টা লেখছে ফেরিক অক্সাইড। ওকে এটা
কেন এখানে ফেরিক ইউজ হলো আমি আগেই বলছিলাম যে যখন মানে টু ইউজ হবে তখন সেটাকে হবে হচ্ছে ফের আস দ্বারা নাম হবে আর কি, আর যখন থ্রি ইউজ হবে তখন সেই যোগের নাম হবে ফের ইক দ্বারা নাম হবে আর কি। ওকে ওকে, আমার কথা ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা একটা রাফ আইডিয়া পাইলাম যে মানে কারা কারা আমার হচ্ছে একটা যৌগ গঠন করবে আর কারা কারা আমার হচ্ছে যৌগ গঠন করবে না, মানে করবে না না, মোটামুটি তোমরা হচ্ছে এরকম কয়েকদিন প্র্যাকটিস করলে দেখবা যে অনেকগুলো তুমি আমার একটা কাজ করতে পারো, একটা এইচডব্লিউ নিতে পারো তোমরা, যে অনেকগুলো কম্বিনেশন করে আমার একটু মানে ছবি তো নেওয়া এখন তো সামনাসামনি নেওয়া সম্ভব না, তোমরা হচ্ছে আমাকে হয়তো বা পেজের ইমেজটা তোমরা আমাকে সেন্ড করলে আমি একটু চেক করে দেখলাম যে তোমার তোমরা যে যৌগগুলো গঠন করছো সেগুলো হচ্ছে ঠিক আছে কি না এরকম। খাতায় করতে থাকো আর কি। হ্যাঁ, তোমরা তো মাঝে মাঝে স্কুলে আসোই আর কি, বেতন টেতন দিতে আর কি আসো না বা তোমার গার্ডিয়ানরা আসে আর কি, তখন তখন আইদার নিবো কিংবা হচ্ছে পরে নিবো আর কি, ওটা প্যারা নেই। কারণ গ্রুপে দিতে বললে দেখা গেলো যে পঞ্চাশটা তোমার ফিফটি বা সিক্সটিটা এরকম ইমেজ হবে, তখন অনেক গ্রুপের ইম্পর্টেন্ট মেসেজগুলো তখন তোমার হচ্ছে চলে যাবে আর কি। হ্যাঁ ওকে, সো আপাতত না, তো তোমরা বাসায় ট্রাই করো আর কি। হ্যাঁ বাসায় ট্রাই করো, পরে আমি চাইলে তখন আমার দিও আর কি। ওকে ওকে ক্লিয়ার? ওকে, তারপর আরও কিছু যৌগ আমি গঠন করতে পারি দেখো, যেমন ধরো যে ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, যখন আমি ক্যালসিয়াম অক্সাইড গঠন করব, ক্যালসিয়াম এবং অক্সিজেন যখন নিব আর কি, হ্যাঁ তখন আমি তো এখানে দেখো ক্যালসিয়ামের টু যোজনই টু আমি এখানে ইউজ হয়েছে আর এখানে অক্সিজেনের টু, মানে অ্যাকচুয়ালি এইটা এটা না লিখে আমি লিখছি ক্যালসিয়াম অক্সাইড। ওকে, এটার নাম ছিল হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ওকে, এটা গেল হচ্ছে নর্মালি কারা কারা আমার হচ্ছে যৌগ গঠন করবে। এখন রাসায়নিক বিক্রিয়ায় আসো, রাসায়নিক বিক্রিয়ায় কিছু ট্রিক আছে আর কি, যে তোমার হচ্ছে কীভাবে তোমার কার সাথে কে যুক্ত হবে, এই ছোট্ট ছোট্ট একটু ছোটোখাটো জিনিসপত্রগুলো আমরা হচ্ছে দেখবো আর কি। যেমন আমাদের একটা বিক্রিয়া ছিল হচ্ছে দেখো, এটা একটু খুবই মনোযোগ দিয়ে সবাই আর কি, সেটা হচ্ছে জিঙ্ক এবং হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন আমি কিন্তু আসলে জানি না যে আসলে কে কার সাথে এখানে যুক্ত হবে, এটা কোন বিক্রিয়া জানি না। একটা ছোট্ট একটা জিনিস মনে মনে চিন্তা করে দেখো যে এই সালফেট, এই সালফেট যে তোমার হচ্ছে যৌগমূলক আর কি SO4, এটা হচ্ছে আমার তো টু মাইনাস ছিল তাই না? নর্মালি তুমি যখন তোমার এক্সটা আলাদা করেছিল তখন কি ছিল? SO4 2- এভাবে ছিল না? আমাকে এটা আগে বলো যে সেটা তো ঋণাত্মক তোমার যৌগমূলক ছিল তাই না? এই এটা কি বুঝছো? এটা এরকম ছিল। আর জিঙ্ক যখন তুমি জিঙ্ক যখন হচ্ছে নর্মালি সে আয়ন যখন আয়ন আকারে থাকতো, জিঙ্ক কিন্তু আমার ছিল 2+। এটা কি তোমাদের জানো কি না যে মানে জিঙ্কের তুমি ইলেকট্রন বিন্যাস করলে দেখবা জিঙ্কের লাস্ট কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে এবং জিঙ্ক তোমার ওই দুইটা ইলেকট্রন তোমার নর্মালি দান করে দেয় আর কি, মানে যখন যৌগ তোমার গঠন করে আর কি। আমার এই কথাটা বুঝছো যে নর্মাল অবস্থায় তোমার জিঙ্ক কীভাবে থাকে আর সালফেট কীভাবে থাকে, মানে জিঙ্ক তোমার জিঙ্ক যখন জিঙ্ক যদি যৌগমূলক গঠন করে তাহলে সেটা মানে যৌগমূলক সরি বলতেছি আয়ন যখন গঠন করবে আর কি তখন হবে জিঙ্ক 2+। কারণ কি ওই জিঙ্কের দুইটা ইলেকট্রন দিয়ে দেওয়ার ক্ষমতা আছে এখানে। আমার কথা বুঝছো? তাহলে এখানে কিন্তু দেখো তুমি চাইলে এই বিক্রিয়াটা করে ফেলতে পারতো আর কি, কিন্তু এই বিক্রিয়াটা কেন হবে না বলতেছি, মনে করো তুমি আসলে কিছুই জানো না, তুমি হচ্ছে নিউ এখানে, তুমি মানে তাহলে লিখতে পারতা ZnH2+SO4 2- এটা লিখতে পারত। হ্যাঁ এরকমও তো করা যাইতো না, কিন্তু এরকম আসলে আমরা করব না। আমরা কেন করব না দেখো, কারণটা হচ্ছে দেখো এখানে জিঙ্কের 2+ আবার হাইড্রোজেন, কিন্তু তোমার হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন, হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন? একটা না, সে কিন্তু একটা ইলেকট্রন তোমার মাঝে মাঝে সেই ওকে। তাহলে এখানে যে বিক্রিয়াটা হবে এই যে জিঙ্কের সাথে, এই রিমুভ করে দেব, তাহলে জিঙ্কের সাথে দেখো জিঙ্কের সাথে যুক্ত হবে, জিঙ্ক যুক্ত হয়ে এখানে তোমার যাবে আর কি। ওকে,
কারণ কি এখানে হাইড্রোজেন এই যে যৌগ H2SO4 এই যৌগে কিন্তু দেখো এটা হচ্ছে সালফেট ছিল কিন্তু নরমালি তুমি যাকে যদি ভেঙে দাও স্পিড করে দাও আর কি তাহলে SO4 2 মাইনাস হবে আর হাইড্রোজেন এখানে মনে করো মানে এটা প্লাস আর কি হ্যাঁ প্লাস মাইনাস মিলেই তো তোমার যৌগটা গঠন হবে তাছাড়া তো আমার যৌগটা গঠন হবে না আর কি তাই না তুমি দেখো যে কোনো যৌগের কিন্তু দেখো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ছিল হচ্ছে প্লাস আয়ন আর ক্লোরিন ছিল হচ্ছে মাইনাস আয়ন এটা আমি এতক্ষণ ধরে চাচ্ছিলাম বুঝাতে যে কার সাথে কে যুক্ত হবে তো এখন যদি তুমি জিঙ্ক এবং হাইড্রোজেন সালফ্রিক অ্যাসিড তুমি যুক্ত করো আর কি হাইড্রোজেন সালফেট বা সালফ্রিক অ্যাসিড যেটাই তুমি বলো আর কি যুক্ত করলে দেখো জিঙ্ক তো আমার নর্মালি হচ্ছে ধনাত্মক কি বলে আয়ন হওয়ার একটা ক্যাপাবিলিটি জিঙ্কের আছে আর কি তাহলে জিঙ্ক তোমার যে যুক্ত হবে এখানে ঋণাত্মক যে আয়নটা এসও ফোর মাইনাস তার সাথে আর কি তাহলে এখানে এই বিক্রিয়াটাই কী হবে জিঙ্ক প্লাস এইচ টু এসও ফোর এটা তোমার হবে হচ্ছে জেড এন এসও ফোর প্লাস হাইড্রোজেন হাইড্রোজেন তোমার একটা অণু তোমার উৎপন্ন আমার কথা ক্লিয়ার হয়েছে কেন এরকম হইলো আর কি তারপর আবার কিছু কিছু যৌগ আছে যেগুলো তোমরা মানে আচ্ছা এই এই আচ্ছা এই বিক্রিয়াটার নাম কি বলো তো কে কে বলতে পারবা এই যে যেটা আমি এই যে মাত্র যেটা শেষ করলাম আর কি এই বিক্রিয়ার নাম কি সংযোজন না সংযোজন না আরেকটা আরেকটা মানে চিন্তা করো আর কি আরেকটু প্রতিস্থাপন ভেরি গুড কারণ কি একটা একটাকে রিপ্লেস করে দিয়েছে হ্যাঁ প্রতিস্থাপন ভেরি গুড হ্যাঁ আবার তোমার ধরো যে এই যে এই বিক্রিয়াটা মানে এটাও কিন্তু প্রতিস্থাপন দেখো সিমিলার টেকনিক আর কি আয়রন প্লাস হচ্ছে তোমার হচ্ছে কপার সালফেট হ্যাঁ এটা বিক্রিয়া করে এখন কে কারে রিপ্লেস করবে বলো তো মানে কোনটা রিপ্লেস হবে হ্যাঁ কপারকে রিপ্লেস করবে কেন রিপ্লেস করবে দেখো এইখানে যখন যুক্ত হয়েছে দেখো এইখানে যখন যুক্ত হয়েছে কপার সালফেট তখন ছিল কপার ছিল হ্যাঁ কপার ছিল পজিটিভ আয়ন সালফেট ছিল আমার নেগেটিভ আয়ন তাই না তুমি এটাকে নর্মালি ভেঙে দাও সি ইউ টু প্লাস আর হচ্ছে এসও ফোর টু মাইনাস এরকম থাকবে আর কি হ্যাঁ এখন আয়রন তো তোমার ধনাত্মক তাই না আয়রন ধনাত্মক এফ ই টু প্লাস যখন তোমার যদি সে আয়ন গঠন করে আর কি হ্যাঁ তাহলে এখানে কার সাথে যুক্ত হবে আয়রন যে যুক্ত হবে কার সাথে এই ঋণাত্মক তোমার হচ্ছে সালফেটের সাথে তখন হবে হচ্ছে ফেরাস সালফেট এখন কেন ফেরাস বললাম এখানে আয়রনে কত নাম্বার যোজন ইউজ হয়েছে টু এখানে টু ইউজ হয়েছে তাই না হ্যাঁ এই জন্য হচ্ছে আমরা বলি ফেরাস সালফেট ওকে এখানে হচ্ছে কপার আরেকটা ছোট্ট একটা জিনিস বলি আর কি যে তোমার একটা জিনিসের বিক্রিয়া তোমাদের মাথায় থাকতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট আর কি সেটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট এটা নর্মালি তোমার হচ্ছে এটাকে বলে হচ্ছে চুনা পাথর আর কি এটাকে যখন হিট দিব আমি তখন এই বিক্রিয়াটা মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে একটা বেসিক বিক্রিয়ার মধ্যে আমার কথা বুঝছো যে ক্যালসিয়াম কার্বনেটকে যখন তুমি হিট দিবা যখন তুমি তাপ দিবা তখন দুইটা বিক্রিয়া আমার মোটামুটি এই বিক্রিয়াটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ এটা আমার কথা ক্লিয়ার মানে এই কার্বনেটটা তোমার আমি বলি এই কার্বনেটটা এটাকে বলি কার্বন কি ছিল কার্বনেট সিও থ্রি টু মাইনাস ছিল না কার্বনেট যৌগমূলক ছিল না দেখো তো হ্যাঁ সিও থ্রি টু মাইনাস কার্বনেট যৌগমূলক ছিল হ্যাঁ এখন কার্বনের যৌগমূলকটা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড হয় মানে হয় নর্মালি আর কি আমি এটা বিক্রিয়া লিখতেছি না জাস্ট আমি একটা লিখতেছি আর কি কী হইতে পারে আমার কার্বন ডাইঅক্সাইড এখান থেকে আসবে আর অক্সিজেন তোমার একটা এক্সট্রা বের হয়ে আসবে আর কি আমার এখান থেকে আমার কথা বুঝছো রাফলি তুমি আরও কিছু বিক্রিয়া করো যেমন ধরো যে দেখো এই যে কপার কার্বনেট সি ইউ এসও ফোর এই বিক্রিয়াটা করো সরি এসও ফোর না সি ইউ সিও থ্রি কপার কার্বনেট এখন নর্মালি তাহলে কী হবে বলো তো এই বিক্রিয়াটা কী হইতে পারে বলো তো
কপার অক্সাইড, কপার অক্সিজেন না, কপার অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, তোমরা এটাও শিখে ফেললে। এখন দেখো আবার যেমন ধরো যে এটা থাকে, এটা না, এটা ঠিক আছে আর কি। তাহলে এটা এটা আচ্ছা, এটা কি বিক্রিয়া ছিল বলো তো? দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া প্লাস আরেকটা দহনও বলা যায়, কিন্তু নরমালি এটা প্রতিস্থাপন, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। দেখো না, প্রতিস্থাপন না, তোমরা কেন, আচ্ছা লেট মি ক্লিয়ার, যে তোমরা কেন এটাকে এটাকে প্রতিস্থাপন বলতেছো? তোমরা তো এটা কেউ কাউকে তো রিপ্লেস করে নাই, মানে তোমার কি কপার কি কেউ সরাই ও কি এরকম হয়েছে এরকম? হ্যাঁ বিয়োজন বিক্রিয়া, দেখো মানে এটা ভাগ হয়ে গিয়েছে, এখানে তো কেউ কাউকে রিপ্লেস করে নাই। প্রতিস্থাপন কথার মানে কি? প্রতিস্থাপন কথার মিনিং হচ্ছে যে একজন আরেকজনকে রিপ্লেস করবে, রাইট? তাহলে এখানে তো কেউ কাউকে রিপ্লেস করে নাই, তোমরা তো প্রতিস্থাপন এখানে বলতে পারো না, বাস এটা হবে বিয়োজন বিক্রিয়া, তাই না? ওকে, আবার হচ্ছে ওকে ওকে, তাহলে আমরা মোটামুটি গত ক্লাসের জিনিস মানে লেকচারগুলো যেগুলো বিক্রিয়া এগুলো রাফলি একটু আরেকটু রিভিউ করলাম। আর হচ্ছে আমরা রাফলি বুঝে ফেললাম যে কারা কারা হচ্ছে মোটামুটি যৌগ তোমার গঠন করতে পারে আর কারা কারা হচ্ছে পারে না। ওকে, তো আবার হচ্ছে ওকে ফাইন, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমি পড়াবো তোমার এই জিনিসটা আর কি, তোমার কী বলে রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন, তারপরে আমার হচ্ছে এই যে তোমরা, আচ্ছা তোমরা কখনো বাসায় যে ব্যাটারি তোমাদের ছিল আর কি, পেন্সিল ব্যাটারি, রিমোটের ব্যাটারি অ্যাকচুয়ালি আর কি, রিমোটের ব্যাটারি আছে না বাসায় টিভি রিমোট, তার ব্যাটারি কখনো নষ্ট হওয়ার পর কখনো ভেঙে দেখছিলা ভেতরে কি আছে? আর আমি দেখছিলাম, দেখতাম। হ্যাঁ, ওই ওই ব্যাটারি, এগুলোকে বলা হয় তোমার, এগুলোকে বলা হয় তোমার ড্রাই সেল, ড্রাই সেল বা হচ্ছে শুষ্ক কোষ। ওকে, তো এটার স্ট্রাকচার কি এটা আমরা দেখবো, কিভাবে এটা গঠিত হয়। তোমরা দেখবো অনেক সময় একটা সাদা একটা পেস্ট পাও না, মোটামুটি একটা হোয়াইট একটা পেস্ট বের হয় আর কি ওখান থেকে, আর মাঝখান থেকে তুমি যদি ভেঙে থাকবা তুমি দেখবে যে মাঝখানে একটা কার্বন একটা দণ্ড বের হয় এরকম, একটা কার্বন মানে একটা কার্বনের আর কি, হ্যাঁ মানে কালো দেখবা আর কি। আর এই তোমরা তো নর্মালি ব্যাটারির মাথায় যে একটা টুপি থাকে, এটা তো নর্মালি আমরা বাহির থেকেও দেখতে পারি আর কি, দেখতে পারি না? মানে প্রথমে কি থাকে, প্রথমে তুমি হচ্ছে ব্যাটারিকে ভাঙলে, হ্যাঁ ব্যাটারিকে ভাঙলে তুমি একটা আবরণ পাবা, মানে তুমি এটা তুমি কি কার কোন কোম্পানির ব্যাটারি সেটা পাবা, তারপরে পাবা তুমি একটা ওই জিঙ্ক একটা একটা দেখবা জিঙ্কের একটা বা একটা সিলভার কালারের একটা তোমার ইয়ে আর কি, তোমার কি বলে একটা পাত, তাই না?